চায়না আওয়ামী লীগের উদ্যোগে গুয়াংচৌ ও কুনমিংয়ে রক্তাক্ত একুশে আগস্ট বঙ্গবন্ধু কন্যার দেশ রত্ন শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত গ্রেনেড হামলায় নিহত শহীদদের আত্মার মাগফিরাত কামনা ও আলোচনার সভা অনুষ্ঠিত হয়েছে। সভাপতি জনি ব্যাপারীর দিক নির্দেশনায় ও সাধারণ সম্পাদক আশরাফ চৌধুরীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সহসভাপতি শামীম শেখ ও জয় হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক রাশিদ আহমেদ, সাংগঠনিক সম্পাদক জসিম হুসাইন ও পলাশ মাহমুদ, দপ্তর সম্পাদক খাজা আহমেদ সহ নেতৃবৃন্দ। সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সবার সতর্ক দৃষ্টি রাখার আহ্বান জানানো হয় যাতে ভবিষ্যতে এরকম ন্যাক্কারজনক ঘটনার পুনরাবৃত্তি আর না ঘটে।